ক্লাস ইলেভেন কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পার্ট বি ট্যাক্সেশনের থার্ড চ্যাপ্টার এগ্রিকালচারাল ইনকামের আজকে আমরা করব ফার্স্ট পার্ট। পড়া শুরু করবার আগে আমরা জেনে নেব আমাদের সিলেবাসটা। এই চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে ডেফিনিশন, ট্যাক্সেবিলিটি অফ ইনকাম ফ্রম সেল অফ টি অ্যান্ড কফি গ্রোন অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া, ভেরি কমন ইনস্ট্যান্সেস অফ এগ্রিকালচারাল ইনকামস অ্যান্ড নন এগ্রিকালচারাল ইনকামস। এবার আমরা দেখে নেব আমাদের মার্কস ডিভিশন। এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে একটা প্রশ্ন 1 নম্বরের এবং একটা প্রশ্ন 4 নম্বরের, অর্থাৎ টোটাল 5 মার্কস এই চ্যাপ্টার থেকে আসবে। আমরা ইলেভেনের পড়া যখন ট্যাক্সে শুরু করেছিলাম তখন শুরুর ক্লাসগুলোয় আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম এমন কিছু কিছু এক্সাম্পলস যেগুলো আমাদের ক্ষেত্রে ট্যাক্সেবল হয় না। আজকে আমরা নতুন যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটাকে আমরা বলছি এগ্রিকালচারাল ইনকাম। জেনে নেব এগ্রিকালচারাল ইনকাম বলতে আমরা কি বুঝি। বাই ভার্চু অফ সেকশন 2(1)(a) এগ্রিকালচারাল ইনকাম মিন্স এনি রেন্ট অর রেভিনিউ ডিরাইভ ফ্রম ল্যান্ড হুইচ ইজ সিচুয়েটেড ইন ইন্ডিয়া অ্যান্ড ইজ ইউজড ফর এগ্রিকালচারাল পারপাস, অর্থাৎ ভারতবর্ষে অবস্থিত এবং কৃষিকার্যের উদ্দেশ্যে ব্যবহৃত কোনো জমি থেকে প্রাপ্ত খাজনা বা আয়। এনি ইনকাম ডিরাইভ ফ্রম সাচ ল্যান্ড বাই (1) এগ্রিকালচার অর দ্য পারফরমেন্স বাই এ কাল্টিভেটার অর রিসিভার অফ রেন্ট ইন কাইন্ড অফ এনি প্রসেস অর্ডিনারিলি এমপ্লয়েড বাই এ কাল্টিভেটার অর রিসিভার অফ রেন্ট ইন কাইন্ড টু রেন্ডার দ্য প্রডিউস রেজড অর রিসিভড বাই হিম ফিট টু বি টেকেন টু মার্কেট অর দ্য সেল বাই এ কাল্টিভেটার অর রিসিভার অফ রেন্ট ইন কাইন্ড অফ দ্য প্রডিউস রেজড অর রিসিভড বাই হিম ইন রেসপেক্ট অফ হুইচ নো প্রসেস হ্যাজ বিন পারফর্মড আদার দ্যান আ প্রসেস অফ নেচার ডেসক্রাইবড ইন প্যারাগ্রাফ 2 অফ দিস সাবক্লজ, অর্থাৎ ভারতবর্ষে অবস্থিত কোনো জমি থেকে যদি আমরা নিম্নলিখিত ক্ষেত্রে আয় করে থাকি তাহলে সেটাকে আমরা কৃষি আয়ের পর্যায়ে ফেলতে পারি। যেমন কোনো কৃষিকাজের উদ্দেশ্যে ব্যবহৃত আয়, অর্থাৎ প্রকৃত চাষাবাদের মাধ্যমে যে আয় করে থাকি। কৃষিকাজ সম্পাদন করবার জন্য সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের কাজ অবশ্যই করতে হবে। কৃষিজাত ফসলকে বাজারজাতকরণ করবার জন্য কৃষক বা পণ্য খাজনার প্রাপক সাধারণত যে সকল প্রক্রিয়া গ্রহণ করে থাকেন সেই সকল প্রক্রিয়ায় সম্পাদিত কাজের দ্বারা যে আয় হবে। কৃষিজাত ফসল বা খাজনার পরিবর্তে প্রাপ্ত ফসল যেগুলির জন্য উপরে উল্লিখিত 2 নম্বর প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া সাধন করা হয়নি সেগুলো বিক্রয় করে যদি কোনো আয় পাওয়া যায় তবে তা কিন্তু কৃষি আয়ের অন্তর্ভুক্ত হবে। নেক্সট পয়েন্ট সি, এনি ইনকাম ডিরাইভ ফ্রম এনি বিল্ডিং ওন্ড অ্যান্ড অকুপাইড বাই দ্য রিসিভার অফ দ্য রেন্ট অর রেভিনিউ অফ সাচ ল্যান্ড অর অকুপাইড বাই দ্য কাল্টিভেটার অর দ্য রিসিভার অফ রেন্ট ইন কাইন্ড অফ এনি ল্যান্ড উইথ রেসপেক্ট টু হুইচ অর দ্য প্রডিউস অফ হুইচ এনি প্রসেস মেনশনড ইন দ্য প্যারাগ্রাফ 2 এন্ড 3 অফ দ্য সাব ক্লস বি ইজ ক্যারেড অন, অর্থাৎ কৃষক বা খাজনা প্রাপকের মালিকানায় বা দখলে যদি কোনো গৃহ থাকে তাহলে সেই গৃহ থেকে যদি কোনো আয় হয়ে থাকে তবে তা কৃষি আয় বলেই বিবেচিত হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশনস ফুলফিল করতে হবে। 1) দ্য বিল্ডিং ইজ অন অর ইন দ্য ইমিডিয়েট ভিসিনিটি অফ ল্যান্ড অ্যান্ড ইজ এ বিল্ডিং হুইচ ইজ দ্য রিসিভার অফ দ্য রেন্ট অর রেভিনিউ অর দ্য কাল্টিভেটার অর দ্য রিসিভার অফ রেন্ট ইন কাইন্ড বাই রিজন অফ হিস কানেকশন উইথ ল্যান্ড রিকোয়ার্স অ্যাজ আ ডুয়েলিং হাউস অর অ্যাজ আ স্টোর হাউস অর আদার আউটবিল্ডিং অ্যান্ড
Land is either assessed to land revenue in India or is subject to a local rate assessed and collected by the officer of government as such, or where the land is not so assessed to land revenue or subject to a local rate, it is not situated. Point A. In any area which is comprised within the jurisdiction of a municipality, whether known as a municipality, municipal corporation, notified area committee, town area committee, town committee, or by any other name, or a cantonment board, and which has a population of not less than 10,000 according to the last preceding census, of which the relevant figures have been published before the first day of the previous year, or in any area within such distance, not being more than 8 km from local limits of municipality or cantonment board referred to in item A, as per the central government may, having regard to the extent of and scope for urbanization of that area and other relevant consideration, specify in this behalf by notification in the official gazette. অর্থাৎ কোনো বাড়ি থেকে প্রাপ্ত আয় হতে গেলে আমাদের কিছু কিছু শর্ত পূরণ করতে হবে। কি কি? এক নাম্বার, সেই গৃহটি কৃষিজমির উপর বা কৃষিজমির একদম সন্নিকটে অবস্থিত হতে হবে। খাজনার প্রাপক বা খাজনার পরিবর্তে ফসল প্রাপক ওই বাড়িটির মালিক বা দখলদার হিসেবে বাড়িটিতে 6-2 ধারায় উল্লিখিত কোনো বাজারজাত প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করবেন। এবং 3 নম্বর অনুযায়ী, কৃষক নিজে বা তার কোনো খাজনা প্রাপক বা খাজনার পরিবর্তে ফসল প্রাপক কৃষিজমির সঙ্গে যুক্ত থাকার দরুন বাড়িটিকে বাসগৃহ, গুদাম বা বহির্গৃহ হিসেবে ব্যবহার করবেন। এই শর্তগুলো যদি পূরণ হয়ে থাকে তাহলেও সেক্ষেত্রে আমাদের কিছু অতিরিক্ত শর্ত পূরণ করতে হবে। যেমন, ভারতবর্ষে ভূমি রাজস্ব নির্ধারিত হয়েছে বা অন্য কোনো স্থানীয় কর নির্ধারিত হয়েছে এবং সরকারি অধিকারিক কারকগণ কর্তৃক সেই রাজস্ব বা কর সংগৃহীত হয়েছে কিনা সেটি দেখতে হবে। অথবা যে ক্ষেত্রে জমিটি এমন কোনো ভূমি রাজস্বের জন্য বা স্থানীয় করের জন্য নির্ধারিত হয়নি, সেক্ষেত্রে জমিটি 10,000 বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট কোনো পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় অবস্থিত নয় সেটি দেখতে হবে, বা জমিটি কোনো পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ডের 8 কিলোমিটারের মধ্যে বা কেন্দ্রীয় সরকার কর্তৃক সরকারি গেজেটের বিজ্ঞাপিত অনুরূপ অনুসারে কোনো সীমার বাইরে অবস্থিত নয় সেটিও দেখতে হবে। কৃষিকার্য ছাড়া বাড়ি ভাড়া থেকে উদ্ভূত হয় কৃষিকাজের জন্য আয় বলে বিবেচিত হবে না। যেমন, বাসস্থান বা কারবারের জন্য যদি ভাড়া দেওয়া হয়ে থাকে তবে তা সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে না। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি কৃষি আয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। সেগুলো কি কি? প্রথমটি, আয়টি অবশ্যই জমি থেকে উদ্ভূত হতে হবে, সেই জমিটি ভারতবর্ষে অবস্থিত হতে হবে এবং জমিটি কৃষিকার্যের উদ্দেশ্যে ব্যবহৃত হতে হবে। কৃষিকার্য সম্পাদনের জন্য প্রাথমিক কার্য অবশ্যই সেই জমিটিতে পালিত হতে হবে। এবারে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। আমরা দেখব ট্যাক্স পয়েন্টগুলো কী কী আছে। Where such land or building is used for non-agricultural purpose, then any income derived from such land or building shall not be treated as agricultural income. অর্থাৎ, জমিটি বা বাড়িটি যদি আমাদের কৃষিকার্য ছাড়া অন্য কোনো পারপাসে ব্যবহৃত হয় এবং তার জন্য যদি আমরা কোনো ইনকাম জেনারেট করে থাকি তাহলে সেটাকে কিন্তু আমরা এগ্রিকালচারাল ইনকাম বলে গণ্য করতে পারবো না। Income derived from land being let out for storing crop shall not be agricultural income. এবং সেই জমি থেকে যদি আমরা কৃষিজাত পণ্য যেগুলো আমরা স্টোর করার জন্য ব্যবহার করে থাকি সেই পারপাসে সেটাকে লেট আউট করে থাকি তাহলে সেটাকে কিন্তু এগ্রিকালচারাল ইনকাম আমরা বলতে পারবো না।
बिल्डिंग शुड बी ओन्ड एंड ऑक्युपाइड बाई द लैंड होल्डर इफ ही रिसीव रेंट और रेवेन्यू फ्रॉम दैट लैंड. On the other hand, in case of cultivator or receiver of rent in kind, it is enough that the building is occupied by him. তার মানে যে বিল্ডিংটার কথা বলা হচ্ছে সেই বিল্ডিংটা যদি আমাদের ল্যান্ড হোল্ডার যিনি আছেন তিনি নিজেই অকুপাই করে থাকেন এবং সেটাকে ওন্ড করে থাকেন, সেক্ষেত্রে তিনি যে টাকাটা পাবেন রেন্ট হিসেবে বা সেই ল্যান্ডের রেভিনিউ হিসেবে সেটিকে আমরা এগ্রিকালচারাল ইনকাম বলবো. এছাড়া যদি সে তিনি কাল্টিভেটর হন বা কোনো রেন্ট ইন কাইন্ড যেটাকে আমরা বলে থাকি পণ্য খাজনার প্রাপক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শুধুমাত্র বাড়িটা অকুপাই করে থাকলেই কিন্তু আমাদের সমস্ত কন্ডিশান স্যাটিসফাইড হবে. এবার আমরা কিছু ইম্পর্টেন্ট নোটস দেখে নেব. যদি আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড ট্রান্সফার করার ফলে প্রফিট হয় তখন সেটা কিন্তু আমরা এগ্রিকালচারাল ইনকাম বলে ট্রিট করতে পারবো না. তাই জন্য লেখা আছে, দেখো, প্রফিট অন ট্রান্সফার অফ এগ্রিকালচারাল ল্যান্ড শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ এগ্রিকালচারাল ইনকাম. এবারে আমরা দেখব নেক্সাস বিটুইন অ্যাগ্রো অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাগ্রো ইনকাম, অর্থাৎ আমাদের অ্যাগ্রো অ্যাক্টিভিটি এবং অ্যাগ্রো ইনকামের মধ্যে সম্পর্ক কি সেটা আমরা এবার খুঁজে বার করবার চেষ্টা করব। There must be a close nexus between agro-activity and agro-income. Income by way of sale of commodity being different from what is raised and processed is not agricultural income. তাহলে কি বলছে, অ্যাগ্রো অ্যাক্টিভিটি আর অ্যাগ্রো ইনকামের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। যখন আমরা কোনো কমোডিটি বিক্রি করি এবং তার মাধ্যমে কোনো ইনকাম জেনারেট করি তখন সেটাকে কিন্তু আমরা এগ্রিকালচারাল ইনকাম হিসেবে ট্রিট করতে পারবো না। এক্সাম্পল কি, অ্যাসেসি গ্রোয়িং মালবেরি লিভস টু ফিড দ্য সিল্ক ওয়ার্মস অ্যান্ড টু অবটেন দ্য সিল্ক কুকনস ইনকাম অন সেল অফ সাচ সিল্ক কুকনস শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ এগ্রিকালচারাল ইনকাম। অর্থাৎ যখন অ্যাসেসি কোনো মালবেরি প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলোকে চাষ করবে, কেন, তার মেন মোটো হচ্ছে সিল্ক ওয়ার্মদেরকে তার থেকে খাদ্য দেওয়া এবং সেই সিল্ক ওয়ার্ম থেকে যে সিল্কে বেরোবে সেটাকে বার করা, তখন সেই সিল্ক বিক্রি করে আমরা যে টাকাটা পাবো বা অ্যাসেসি যে টাকাটা পাবে সেটাকে কিন্তু আমরা এগ্রিকালচারাল ইনকাম বলে ট্রিট করতে পারবো না, কারণ এটা কিন্তু আমাদের অ্যাগ্রো ইনকাম নয়, এটা আমাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রো অ্যাক্টিভিটি। এবারে আমরা জানতে চলেছি যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝে থাকি। দ্য অ্যাক্ট নাও হোয়ার ডিফাইন দ্য টার্ম এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, হাউ এভার দ্য সুপ্রিম কোর্ট লেড ডাউন গাইডলাইন্স ফর ডিটারমিনেশন অফ দ্য স্কোপ অফ দিস টার্মস ইন সিআইটি ভার্সেস রাজা বিনয় কুমার সাহাজ রয়। অ্যাকর্ডিংলি ফর দ্য পারপাস এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট। অর্থাৎ এখানে আমাদের কি বলেছে, এই যে আমাদের অ্যাক্ট সেটা আমাদের ক্লিয়ারলি ডিফাইন করেনি এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি কী। সুপ্রিম কোর্ট তার যে গাইডলাইন দিয়েছিল সিআইটি ভার্সেস রাজা বিনয় কুমার সাহা রয় এই স্টেটমেন্টে এখানে আমাদের বলা হয়েছে সাধারণভাবে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে বেসিক অপারেশান, অর্থাৎ আমাদের প্রাথমিক পর্যায়। ইট মিন্স অ্যাপ্লিকেশন অফ হিউম্যান স্কিলস অ্যান্ড লেবার আপন দ্য ল্যান্ড প্রায়ার টু জার্মিনেশন। এক্সাম্পলস হচ্ছে টিলিং অফ ল্যান্ড, শোয়িং অফ সিডস, প্ল্যান্টেশন, ইরিগেশন এটসেট্রা। নোট, এনি স্পন্টেনিয়াস গ্রোথ from land itself, that is without any human effort, cannot be termed as agricultural activity. অর্থাৎ প্রাথমিক পর্যায়ের কাজ বলতে আমরা বুঝি অঙ্কুরোদ্গমের জন্য সাধারণভাবে মানুষের স্কিলকে কাজে লাগিয়ে আমরা যে কাজ করে থাকি, যেমন আমাদের কর্ষণ, বীজ বপন ইত্যাদি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো জিনিস যদি স্পন্টেনিয়াসলি গ্রো করে যায় যার জন্য আমাদের কোনো হিউম্যান স্কিলের দরকার পড়ে না, সেটাকে কিন্তু আমরা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি হিসেবে ট্রিট করতে পারবো না।
नेक्स्ट হচ্ছে আমাদের সাবসিকোয়েন্ট অপারেশন ইট মিন্স অপারেশনস হুইচ ফস্টারস দ্য গ্রোথ এন্ড প্রিজার্ভস দ্য প্রোডিউস ফর রেন্ডারিং দ্য প্রোডিউস ফিট ফর সেল ইন মার্কেট এন্ড হুইচ আর পারফর্মড আফটার প্রোডিউস স্পাউটস ফ্রম দ্য ল্যান্ড অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের কাজ বলতে আমরা বুঝব গাছের রক্ষণাবেক্ষণ এবং কর্তন প্রভৃতি কাজকে কৃষি জমির ক্ষেত্রে প্রাথমিক কাজ করার পরে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে এক্সাম্পল কি ডিগিং দ্য সয়েল অ্যারাউন্ড দ্য গ্রোথস রিমুভাল অফ আনডিজায়ারেবল আনগ্রোথস উইডিং টেন্ডিং প্রুনিং কাটিং হারভেস্টিং ইত্যাদি অর্থাৎ জল সেচন কীটনাশক প্রদান কর্তন ঝাড়া ইত্যাদি এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মেয়ার সাবসিকোয়েন্ট অপারেশন উইদাউট বেসিক অপারেশন ক্যান নট বি টার্মড অ্যাজ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি অর্থাৎ কৃষিকার্যের প্রথম পর্যায়ের কাজটি অবশ্যই পালন করতে হবে কারণ কৃষিকার্যের প্রথম পর্যায়ের কাজ ছাড়া যদি দ্বিতীয় পর্যায়ের কাজ করা হয় তাহলে সেটাকে কিন্তু আমরা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি হিসেবে গণ্য করতে পারবো না এবারে আমরা দেখে নেব কিছু ইনস্ট্যান্সেস যেগুলোকে আমরা এগ্রিকালচারাল ইনকাম বলে থাকি এখানে আমরা যে কটা এগ্রিকালচারাল ইনকাম নিয়ে আলোচনা করব এছাড়াও তোমাদের বইতে দেখবে হয়তো কিছু পয়েন্টস এক্সট্রা আছে সেগুলো কিন্তু তোমরা বই থেকে পড়ে নেবে ইনকাম ফ্রম গ্রোয়িং ট্রেড অর কমার্শিয়াল প্রোডাক্টস লাইক জুট কটন ইজ অ্যান অ্যাগ্রো ইনকাম Income from growing flowers and creepers is an agro income. Plants sold in pots are an agro income provided basic operations are performed. Any remuneration, salary, commission, etc. received by a partner from a firm engaged in agricultural operation is an agro income. Interest on capital received by a partner from a firm engaged in the agricultural operation is an agro income. Income arising by sale of trees grown on denuded part of forest after replanting and by carrying of the subsequent operations is an agro income. Compensation received from insurance company for damage caused by hailstorm to the green leaf of the assessor's tree garden is agricultural income. Any fee derived from the land used for grazing of cattle being used for agricultural operation is an agro income. Any income derived from sapling or seedling grow in a nursery shall deem to be agricultural income. অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে বলে দেওয়া হলো এগ্রিকালচারাল ইনকাম কি তবুও আমি কয়েকটা একটুখানি বলে দিচ্ছি সেগুলো হচ্ছে মনে করো কৃষিকার্যে তোমাদের যে পশু চরণভূমি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেই জমিকে যদি ইজারা দেওয়া হয় তাহলে তার থেকে প্রাপ্ত আয়কে আমরা এগ্রিকালচারাল ইনকাম বলবো শিলাবৃষ্টি বা বন্যার ফলে ফসলের যদি ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানির থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ কৃষিকার্যের সঙ্গে যুক্ত এরূপ অংশীদারি কারবার থেকে প্রাপ্ত বেতন এবং লাভের অংশ কৃষিকার্যের সঙ্গে যুক্ত এরকম কোনো অংশীদারি কারবারের অংশীদার কর্তৃক প্রাপ্ত সুদ এই দুটো কিন্তু একটু ভালো করে মনে রাখবে কারণ এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে কৃষিকার্যে জমির ভাড়াটিয়া বা মালিক চাষ আবাদের মাধ্যমে যদি উৎপন্ন ফসল বিক্রয় করে লাভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কিন্তু এগ্রিকালচারাল ইনকাম বলে থাকব এবার আমরা দেখে নেব কিছু এক্সাম্পলস যেগুলোকে আমরা নন এগ্রিকালচারাল ইনকাম বলে থাকি স্যালারি রিসিভড বাই অ্যান এমপ্লয়ি ফ্রম এনি বিজনেস হ্যাভিং এগ্রিকালচারাল ইনকাম ইজ নন অ্যাগ্রো ইনকাম Dividend received from a company engaged in agricultural operation is non-agro income. Income from salt produced by flooding the land with sea water is non-agro income. Income from fisheries, poultry farming, dairy farming, butter and cheese making etc. is non-agro income. Breeding and rearing of livestock is non-agro income.
interest received by a moneylender in form of agricultural produce is non-agro income. Profit on sale of standing crops after harvest, where such crops were acquired through purchase, is non-agro income. Royalty income from mines is non-agro income. Remuneration to a director or managing director from a company engaged in the agricultural business. Income earned by a cultivator from conversion of sugarcane raised on own land to jaggery. Interest on arrears of rent receivable in respect of agricultural land. Income from a land situated outside India. Income from sale of trees and grasses grown spontaneously without human effort are considered as non-agro income. অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে গজিয়ে ওঠা কোনো গাছ, ফুল, ফল প্রভৃতি যার জন্য কোনো কৃষিকার্য করা হয়নি। ধান ক্রয় করে তার চাল উৎপাদন করে যদি সেই চাল বিক্রি করি তাহলে কৃষির জন্য ইজারা দেওয়া হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, এরকম কোনো জমি থেকে প্রাপ্ত খাজনা। কৃষিকাজের সঙ্গে যুক্ত কোনো কোম্পানি থেকে শেয়ার হোল্ডারদের দ্বারা প্রাপ্ত লভ্যাংশ শেয়ার ক্রয় করার জন্য এরূপ আয়ের উদ্ভব হয়েছে। খনি থেকে প্রাপ্ত স্বত্ব ভাড়া, মুরগির খামার থেকে আয়, মাছ চাষের জন্য পুকুর ইজারা দিয়ে আয়, মাছের ভেড়ি থেকে আয়, টাকা দেওয়ার জন্য সুদ হিসেবে মহাজন দ্বারা প্রাপ্ত কৃষিজাত ফসল, পুকুর থেকে কৃষিজমিতে জল সরবরাহ করা, কৃষিজমির ইজারা শর্ত পুনর্নবীকরণের ফলে ভাড়াটিয়ার কাছ থেকে প্রাপ্ত ফি, কৃষিজমি বিক্রয় করে যদি আমাদের আয় বা লাভ হয়, মাখন পনির তৈরি থেকে আয়, ইট তৈরির জন্য মাটি বিক্রয় করে আয়, আখ থেকে চিনি উৎপাদন করে সেই চিনি বিক্রয় করে আয়, এগুলোকে কিন্তু আমরা অকৃষি আয় বলে থাকি। সাধারণত এইটুকুই তোমাদের রয়েছে, আরও এর সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, কিন্তু এক্ষেত্রে কিন্তু এই ইনস্ট্যান্সেসগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে।